الله وبركاته. আপনারা ভালো আছেন? সকলে কেমন আছেন? আমি তো ভালো আছি জানি, এজন্য তো জিজ্ঞেস করেন না। এখনো করবেন না? আলহামদুলিল্লাহ। এই একটা জিনিস শিখছেন, এটা কার্টেসি। যে একজন জিজ্ঞেস করলে আরেকজনকে সে যতই ভালো থাকুক, এটা ভদ্রতা। আমি জানি আপনারা আমার চেয়েও একেবারে কম না, ভালোই ভদ্র। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুক, এটাই তো আমরা চাই। আমি আজকে যদি না আসতাম, আপনারা তো একটু পরেই প্যাকেট নিয়ে গিয়ে খেয়ে ঘুমাবেন, আর আমি চলে যাবো ঢাকা মানিকগঞ্জ। আল্লাহ যদি নেন, যদি আজকে না আসতাম, যারা এখানে আসেনি ওনারাই আমাকে নিয়ে বেশি সমালোচনা করতো। এই জন্যই তো মাহফিলে যাই না, হুজুররা কথা দিয়ে কথা রাখে না, কথা দিয়ে উনি কিন্তু মাহফিলের ধারেও আসে না। যদিও আসে, কান সজাগ করে হুজুর আমার দলের বিরুদ্ধে বলল কিনা, হুজুর আমার মতের বিরুদ্ধে বলল কিনা, হুজুর আমার চাকরির বিরুদ্ধে বলল কিনা, হুজুর আমার ব্যবসার বিরুদ্ধে বলল কিনা, এই নানান রকম আর কি। যাই হোক, সম্মানিত হাজিরিন, আমাদের মধ্যে এক জাতীয় কথা প্রতিষ্ঠিত আছে, হুজুর কোরআন হাদিস থেকে কথা বলবেন, রাজনীতির কোনো কথা বলবেন না। তো কি মনে হয়, রাজনীতি কোরআনের বাইরে? তাহলে এই কথাটা কেন বলেন? এই সেপারেশন করার এই অধিকার আপনাকে কে দিয়েছে? এত বড় কলিজা বুকের পাঠা হলো কি করে? কিভাবে বললেন আপনি এই কথাটা? আপনার এই কথাটা কতটা বিষাক্ত, কতটা কলুষিত, কতটা দূষিত তা আপনি জানেন? যেই ব্যাপারে জ্ঞান নেই সেই ব্যাপারে কথা বলতে নাক গলাতে যেও না, এটা আল্লাহ বলেছেন। যাই হোক, আপনারা, আমি আপনাদেরকে মোবারকবাদ জানাই শুরুতেই, কারণ আমার পূর্ব আলোচক যিনি অত্র এলাকার ইমাম সাহেব, খুব সুন্দর অল্প সময়ের মধ্যে সাজানো গোছানো কিছু কথা আপনাদের সামনে হাদিয়া স্বরূপ নসিহা পেশ করেছেন। আমার পূর্বে আলোচনা রেখেছেন নাইমুর রহমান মিফতা সাহেব, জালালউদ্দিন সাহেব, এরপরে আরও অন্য অন্য অত্র এলাকার ওলামাই কেরাম, সবাইকে তো আর চিনি না চিনার কথাও না, কারণ আমাদের তো নিত্য নূতন নতুন নতুন জায়গায় যেতে হয়। এরা এলাকার দৌলত, আমরা বসন্তের কুকিল। আসছি গাড়িতে টাকা আপনাদের, যাবো গাড়িতে ওটাও আপনাদের, খেয়েছি আপনাদেরটা, ঠিক না? জানাজায় মরণে শয়নে স্বপনে দোয়ায় নামাজের ভুলে ওই ইমামদের পাবেন, ওনাদের পাবেন না, আমাদেরকে পাবেন না। আমাদের সাথে কথা বলতে গেলেও টাইম নিয়ে কথা বলা লাগে। এই জন্য এলাকার রত্ন যারা আছে এদেরকে ইজ্জত দিবেন, এদেরকে সম্মান দিবেন। যাই হোক, সম্মানিত হাজিরিন, আজকে আমরা সূরাতুল আলাক, এই আলাক সম্পর্কে আমরা কিছু আলোচনা শুনব, সমসাময়িকের বিষয়ে কিছু আলোচনা উঠে আসবে। দেখুন, ওই যে যারা বলেন হুজুর কোরআন হাদিস থেকে কথা বলবেন, আমরা যেন পরিবর্তন হই সেই কথা বলবেন, এরকম কিছু কথা বলেন না? বলেন। এখন পরিবর্তন হবেন, আপনার শরীরে হয়েছে দাউদ চুলকানি, শরীরে কি হয়েছে? এখন ওই জায়গাটার পরিবর্তন দরকার কি না? মলম বাম, ওই জায়গায় যদি আপনি বেগুন খান জনমের মতো, খুব ভালো লাগবে। ওখানে বেগুন দিলে হবে? এখন ওইটাকে মলম দিতে হবে, তা মলম দিলে তো খুব আরাম লাগবে, যন্ত্রণা বাড়বে না? বাড়বে, কিন্তু পরবর্তীতে কি হবে? আরাম। এখন ওই যন্ত্রণা সময়টুকু আপনাদের সহ্য করতে হবে। তবে আমি খুব উত্তেজনা এলোপ্যাথিক স্টাইলে ওয়াশ করি না, আমি খুব হোমিওপ্যাথিক স্টাইলে, মানুষ যেই কথাগুলো শক্ত ভাষায় বলতে না পারে আমি ওই কথাগুলো মিষ্টি ভাষায় উপস্থাপন করতে পারি, এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাকে দিয়েছেন। এই জন্য আমি কাউকে কারো চোখের দিকে তাকিয়ে কথা বলি না, একমাত্র আল্লাহকে খুশি করা ছাড়া। আল্লাহকে খুশি করতে গিয়ে যদি বান্দা খুশি হয় এটা আমার জন্য একটা নেয়ামত, সেটা একটা ভিন্ন জিনিস। তা আমি হাসতে হাসতে সব কথাই বলে দিতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাকে দিয়েছেন। এজন্য আমরা হাসতে হাসতে কিছু কথা আমরা শুনব, কিন্তু বাস্তবে সেটা নিয়ে উপলব্ধি করব। আমরা ভাবিত হব, চিন্তিত হব, নিজেদের মধ্যে সংস্কার আনার তৈরি মনোভাব মানসিকতা তৈরি করব। রাজি আছি না ইনশাআল্লাহ?
ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করে নিন আমিন তাহলে কোরআন হাদিস থেকে আলোচনা ওই যে বলেছিলাম বেগুন আর বাম ওই দুইটা থেকে আপনারা চয়েস করবেন সামিআনা ওয়া আতাআনা আমরা শুনলাম মানলাম এটা ছিল ওমরের কথা সামিআনা ওয়া আসাইনা শুনলাম মানলাম না এটা ছিল আবু জাহিলের কথা এখন আপনারা সিদ্ধান্ত নেবেন আমরা কি আবু জাহিলের পক্ষে নাকি ওমরের পক্ষে ওমরের পক্ষে হলে আমাদের কি করতে হবে মানতে হবে ভাইরা আমার কুরআন কারীম থেকে আলোচনা শোনার পরে যারা কথাগুলো মেনে নেবেন রব্বুল আলামিন তাদের ব্যাপারে কুরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন فبشر عباد الذين يستمعون القول فيتبعون أحسنا أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب الله أكبر الله رب العالمين তার নবীকে বলেছেন বাশির ইবাদ ও নবী আমার গোলামদেরকে আপনি সুসংবাদ দিন কিসের সুসংবাদ দিবেন কোন গোলামদেরকে সুসংবাদ দিবেন রব্বুল আলামিন তারপরে অংশে বলেছেন আল্লাযীনা ইস্তামিউনাল কওল যারা এই কোরআনের কথাগুলো মনোযোগ দিয়ে শুনে কুরআনের কথাগুলো কিভাবে শুনে মনোযোগ দিয়ে শুনে ফায়াত্তাবিউনা আহসানা খালি শোনার মধ্যে শ্রবণ করার মধ্যে সীমাবদ্ধ থাকে না এটা তারা মানে যারা শুনবে এবং মানবে অর্থাৎ এই আয়াত থেকে এটাই প্রতীয়মান হে বাচ্চা কথা বলো না দুইটা আল্লাহকে দিতে হবে আল্লাহ তার বান্দাকেও দুইটা দিবেন বান্দা কি দিবে বান্দা হলো এক নাম্বার কোরআন শুনবে দুই নাম্বারে কোরআন মানবে এরপরে আল্লাহ বলেছেন উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ আল্লাহ এদেরকে হেদায়েত দিয়ে দিয়েছেন উলাইকা হুম উলুল আলবাব এবং এরাই হলো ইন্টেলেকচুয়াল এরাই হলো বুদ্ধিমান এরাই চালাক এরাই চতুর আমাদের দেশে চালাক চতুর কাকে বলে জানেন বলে যে লোকটা পিয়নের চাকরি করে বা গ্রেড বিশ অথবা মালি দোপা দারোয়ান সিকিউরিটি পিয়ন ড্রাইভার এই লোক যদি ঢাকার শহরে দুই চারটা পাঁচটা বাড়ি আট দশ কোটি টাকা ইনকাম তার ফিক্সড স্যালারি হলো বিশ হাজার কিন্তু মাসে ইনকাম আছে তিন লাখ এই লোকের মেয়ের বিয়ে করারও অভাব নাই প্রশংসারও কোনো অভাব মুরব্বীরা বলে কি ছেলে মাশাআল্লাহ যেই চালাক ও চালাক না ও এক নাম্বার বলদ ও এক নাম্বার বোকা কেন কারণ সে দুনিয়ার বিনিময় আখেরাত নষ্ট করেছে তার উপার্জনটা দুই নাম্বারের একজন ড্রাইভার লক্ষ লক্ষ টাকা কোত্থেকে উপার্জন করবে একজন ফুলের একজন মালি একজন বাগানে নার্সিং করে যে সেই লোকটা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কোথায় পাবে একজন গার্ড লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কোত্থেকে আসে তার মানে সে এমন তরিকা পেয়ে গিয়েছে সেখান থেকে অবৈধ উপার্জনের সুযোগ হয়েছে আর সেই অবৈধ হারামখোর তাকে আমরা বলতেছি বুদ্ধিমান তাকে আমরা কি বলতেছি চালাক বুদ্ধিমান না ও বোকা কারণ সেই দুনিয়াকে নষ্ট করে আখেরাতকে নষ্ট করে দুনিয়া উপার্জন করছে এটা চালাক মানুষের কাজ নয় এটা বোটা বোকা মানুষের কাজ তো আল্লাহ বলেছেন যারা কোরআন শুনে এবং মানে এই দুইটা কাজ বান্দা আর আমি আল্লাহ এর কারণে উসিলায় দুইটা নিয়ামত তাদেরকে দিই তাদেরকে আমি হেদায়েত দিয়ে দিই এবং তাদেরকে বুদ্ধিমান হিসাবে সার্টিফিকেট দিয়ে দিলাম আল্লাহ